নেত্রকোনার দুর্গাপুরে তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন তালুকদারের 10তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রোববার দিনব্যাপী শোক র্যালি, কবর জিয়ারত, দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে মৃত্যুবার্ষিকী পালিত হয়। শোক র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে জালাল তালুকদারের কবর জিয়ারত করা হয়। পরে স্থানীয় জেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মরহুম জালালউদ্দিন তালুকদারের কন্যা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদাউস আরা ঝুমা তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রেমন্ড আরেং। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সজল, নেত্রকোনা পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, জেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ খান জনি, কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম জয়নাল আবেদিন, অ্যাডভোকেট মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ প্রমুখ। বক্তারা বলেন, জালাল তালুকদার ছিলেন উত্তর ময়মনসিংহের একজন সিংহ পুরুষ। তিনি তিনবারের সংসদ সদস্য নির্বাচিত হন। গরিব দুঃখী মানুষের আশ্রয়স্থল ছিলেন তিনি। 2012 সালের এই দিনে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছিলেন। 10 বছরেও এই হত্যা মামলার প্রকৃত রহস্য এখনও উদ্ঘাটন হয়নি। অবিলম্বে এই হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন বক্তারা। নীরবে হত্যাকারীরা গুলি চালাতে ছিনিয়ে নেয় তার প্রাণ, ষড়যন্ত্রে নাকপাশ কাটিয়ে আজও তার হত্যার যথাযথ বিচার কার্য সম্পন্ন হয়নি। আজ তার 10ম মৃত্যুবার্ষিকীতে কলমাকান্দা দুর্গাপুরের সর্বস্তরের জনগণের পক্ষে তার একমাত্র কন্যা হিসেবে তার হত্যার সুবিচারের জন্য জোর দাবি জানাচ্ছি। রাজেশ গৌর, বার্তা বাজার, নেত্রকোনা।